আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ক্যামিলিয়া, আজকে আপনাদের জন্য খুব সহজ একটি নাস্তার রেসিপি নিয়ে আসলাম। ঘরে থাকা যে কিনা রুটিগুলো বাজারের, আমি ওই রুটিগুলো দিয়ে আপনাদের খুব সহজভাবে বানানো যেমন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। আসলে আমার এই রেসিপিটি এক সপ্তাহ আগে রেডি করা, আমি এডিট করার জন্য ভিডিওটা ছাড়তে পারছি না, আসলে মনটা খুব খারাপ ছিল তাই করতে পারতেছি না। তো খুব সহজে বানানো যেমন একটি নাস্তার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে করতেছি আর কি কি নিয়েছি এক ঝলক দেখে নিই। তো আমি এখানে নিয়েছি আপনার 3টে ডিমের ভালো করে ফেটিয়ে, এর মধ্যে আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরের গুঁড়া দিয়ে আর 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। মোজারেলা চিজ নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর কিছু গরুর মাংস রান্না ছিল ওখান থেকে কিছু কেটে নিয়েছি। আর আমি এই রুটিটা দিয়ে রেসিপিটি করব, এটা কিনা রুটি। তো চলুন আমি কীভাবে করতেছি। তো বাসায় কিনা রুটিগুলো ছিল, তো এই রুটিগুলো দিয়ে ভাবছি কী করা যায়, তখন আইডিয়া আসলো এরকম করে একটা রেসিপি করি, তো আপনাদের জন্য একটু শেয়ার করলাম। তো রুটিটাকে এক পিঠ ছেঁকে নিয়ে আমি অন্য পিঠে উল্টিয়ে এর ভিতরে আমি যে ডিমগুলো ফেটিয়ে রেখেছি এখন অল্প অল্প করে একটু ডিম দিয়ে দিব। আসলে সবসময় তো রুটি অন্যভাবে খায়, ভাজি, মাংস, তো চিন্তা করলাম আজকে একটু এভাবে করে খেয়ে দেখি কেমন লাগে, না দেখি ভালোই লাগলো আর বাসায় সবাই পছন্দ করেছে তাই আপনাদের কাছেও একটু শেয়ার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে, আপনারা বাসায় ট্রাই করবেন। আপনাদের বাসায় যদি মোজারেলা চিজ না থাকে না দিলেও চলবে, আমি দিয়েছি, ওরা পছন্দ করে, আমার বাসায় সবসময় থাকে। তো মোজারেলা চিজটা দিলে টেস্টটা ভালো আসে, খেতেও ভালো লাগে, শুধু ডিম দিয়েও করা যায়। আর একটু গরুর মাংস রান্না ছিল ওখান থেকে কিছু কেটে আমি দিয়ে দিয়েছি। তো আমি এখন ডিমের উপরে পেঁয়াজগুলো ছিটিয়ে দিচ্ছি ভালো করে। একটা আইডিয়া শেয়ার করো আপনাদের সাথে, এটা নর্মাল একটা আইডিয়া, তো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা করবেন আশা করি বাসায়। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এখানে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি অল্প করে, তো কিছু টমেটো দিয়ে দিচ্ছি। আসলে আপনারা যে যার মতো করে দিতে পারেন, আমি যেভাবে খেয়েছি ঠিক ওভাবে আপনাদেরকে দেখাচ্ছি। একটু গরুর মাংস ছিল রান্না করা ওখান থেকে কিছু কেটে আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি আর একটু ডিম দিয়ে দিচ্ছি। আসলে কাজ করতে মন না চাইলেও করতে হয়, জীবিকার তাগিদে খাওয়া দাওয়া তো করতে হয়, আর মনটা ভালো থাক না থাক এগুলো দৈনিক রুটিন আমাদের, এগুলো করতে হবে। তো আমি কিছু মোজারেলা চিজ ছিটিয়ে দিচ্ছি এখানে। মোজারেলা চিজটা যত বেশি দিবেন তত টেস্টটা বেশি আসে, খেতে ভালো লাগে। তো আমি সবগুলো মোজারেলা চিজ দিয়ে ভালো করে রুটিটার উপরে ছিটিয়ে দিচ্ছি। আমি এখন এর উপরে কিছু আপনার ব্ল্যাক পেপার ছিটিয়ে দিব। এখন আমি একটা রুটি দিয়ে ভালোভাবে চেপে দিচ্ছি। আমি চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আছে রেখেছি, আর অল্প একটু অলিভ অয়েল দিয়ে আমি জাস্ট রুটিটা ঘুরিয়ে নেব, কারণ বেশি তেল লাগবে না। পাতিলের নিচে একটু তেল দিয়েছি জাস্ট রুটিটা ভালোভাবে যেন মচমচা হয় এ আর কি। তো ভালোভাবে ঘুরিয়ে দিয়েছি আমি। তো আমি এই পিঠটা উল্টিয়ে দিচ্ছি, দেখুন আমি কীভাবে করতেছি। দেখুন আমার এই পাটটা কত সুন্দরভাবে মচমচা হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে। আমি এই পিঠে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পিঠটা ঘুরিয়ে নিচ্ছি ভালো করে।
আমি এখানে অলিভ অয়েলটি ইউজ করেছি, আমরা সবসময় অলিভ অয়েলটা খাই তো, তো এখানে অলিভ অয়েলটাই দিয়েছি। আপনারা যে যে তেলখানা ওটাই দিতে পারেন, কেউ চাইলে বাটারও দিতে পারেন। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে অর্কিডটা। তো আমি এখন নামিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখন আপনাদেরকে কেটে পরিবেশন করে দেখাচ্ছি। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলে সবাই আগে আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। তো আমি এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভিতরে কেমন হয়েছে। তো আমি এখানে একটু আর একটু কাটা লাগবে, একটু কেটে নিচ্ছি। তো আমার দেখুন মোটামুটি ভিতরে অনেক সুন্দরভাবে হয়ে গেছে, মোজারেলা চিজটিও বলে গেছে। তো হয়ে গেল আমার খুব সহজে মজাদার একটি সকালবেলা নাস্তার রেসিপি। তো আপনাদের কাছে কেমন লাগছে বা লাগলো বাহে তৈরি করে আমাকে কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর কেউ কোনো কিছু যদি বুঝতে সমস্যা হয় আমি ডিসক্রিপশন বক্সে সব লিখে দিয়েছি। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আশা করি সাথে থাকবেন, দেখতে দেখতে ভালো লাগবে, একদিন না একদিন করবেন, দেখতে থাকুন। তো আজকের মতো এ পর্যন্ত, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন, সুন্দর সুন্দর যেন ভিডিও দিতে পারি। তো আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।